অবশেষে বাতিল করা হলো রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতই জুন সোমবারে নবান্ন থেকে ঘোষণা করে দিয়েছেন এমনটাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু সালে হচ্ছে না তাহলে মূল্যায়নটা কীভাবে হবে এটা অনেকের মনে প্রশ্ন আছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল্যায়ন সম্পর্কে কি বলেছেন সেটা আমি আজকের এই ভিডিওতে বলবো তার আগে একটা ছোট্ট অনুরোধ করছি এই ভিডিওটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের এখন যেটা অবস্থা এই খবরটা শোনার পরে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান পড়ুয়া অভিভাবক ও আমজনতার থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে মতামত চাওয়া হয়েছিল তাতে এইটটি থ্রি শতাংশ মানুষ উচ্চ মাধ্যমিকের বাতিলের পক্ষে ছিলেন বলেন প্রত্যেকের মতামত গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের একটা পদক্ষেপও আছে বিশেষজ্ঞ কমিটিও বলেছে যে এই সময় পরীক্ষা নেওয়া উচিত নয় যেহেতু মহামারী চলছে অনেক স্কুল সেভ হাউস হয়ে গিয়েছে নানা রকম ব্যাপার আছে তাই আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছি না এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন তবে মূল্যায়ন কিভাবে হবে সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি উচ্চশিক্ষা সংসদ এবং স্কুল শিক্ষা দপ্তর আলোচনার ভিত্তিতে আগামী সাত দিনের মধ্যে সেই সিদ্ধান্ত নেবে অর্থাৎ মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে এবং এরকমই নির্দেশ দিয়েছেন তিনি বলেন কিন্তু মূল্যায়ন হবে সেটা মধ্যশিক্ষা পর্ষদ উচ্চশিক্ষা সংসদ এবং শিক্ষা দপ্তর একসঙ্গে বসে সেটা দেখে নেবে বিশেষজ্ঞ কমিটির মত আছে তবে সেটা দেখে নিতে হবে বাচ্চাদের যেন কোনো অসুবিধা না হয় সুতরাং যারা চিন্তার মধ্যে আছো যে মূল্যায়নটা কিভাবে হবে তাদেরকে কিন্তু একটা আশ্বস্ত করেছেন যে বাচ্চাদের অর্থাৎ যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের যেন রকম অসুবিধা না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে তো মাধ্যমিকের যেই মূল্যায়ন আর উচ্চ মাধ্যমিকের যেই মূল্যায়ন সেটা আগামী সাত দিনের মধ্যে কিন্তু জান হবে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই নিউজটা অবশ্যই শেয়ার করে দিতে বলবো সকলকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই আমাদের পাশে থেকো সকলে ভালো থেকো বাই বাই বাড়িতে বসে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিতে চান অ্যাকাডেডেমি প্ল্যাটফর্মে তাদের জন্য নতুন একটি ব্যাস শুরু করা হয়েছে ডাবলু এর কথা মাথায় রেখে ডাব্লু বিসিএস দু হাজার বাইশ ফিল্মস যারা দেবেন তাদের জন্য অভিজ্ঞ টিচাররা আপনাদেরকে গাইড করবেন ক্লাস শেষে নোটস পেয়ে যাবেন রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন মক টেস্ট ডাউট ক্লিয়ারিং সেশনস এগুলো তো থাকছেই এবং আপনাদের জন্য আছে ডাব্লুবিপি কনস্টেবল এবং এসআইআর ইন্টিগ্রেটেড কোর্স এখানে আপনারা প্র্যাকটিস সেশনও পেয়ে যাবেন অভিজ্ঞ টিচাররা আপনাদেরকে গাইড করবেন এটার ক্ষেত্রেও ক্লাস শেষে নোটস রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন মক টেস্ট সমস্ত কিছুই পেয়ে যাবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি ডাব্লুবিপিএসির একটা সাবস্ক্রিপশন নিলেই আপনারা পশ্চিমবঙ্গের জন্য যত চাকরির পরীক্ষার ব্যাচ আছে অ্যানাডেমি প্ল্যাটফর্মে সমস্ত ব্যাচের ক্লাস করতে পারবেন একসঙ্গে অর্থাৎ যে ডাব্লু বিসিএস এর জন্য কোর্সটা কিনেছে সে কিন্তু ডাব্লুবি কনস্টেবল বা এসআই ব্যাচও করতে পারবে এবং আপনারা যারা কোর্সটা কিনছেন অবশ্যই এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোডটা ইউজ করে কোর্সটাকে কিনুন তাহলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন টেন পার্সেন্ট এবং অ্যানাডেমি প্ল্যাটফর্মে যে কোনো কোর্সের ডিসকাউন্ট পেতে এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোর্ডটা ইউজ করবেন ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য কিন্তু ডিসকাউন্ট লিঙ্কটা রাখা রইল